রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা নতুন কিছু নয় প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় প্রতিহিংসার জেরে প্রতিপক্ষের সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়ার ঘটনা ঘটছে এবার রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এক ব্যবসায়ীর মুদি দোকান ঘটনা শুক্রবার মধ্যরাতে উদয়পুর খিলপাড়া বাজারে ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় রাজনৈতিকভাবে কোনো একটি বিষয় নিয়ে দোকান মালিক শাহিন উদ্দিনের সঙ্গে বিতণ্ডাই হয় এলাকার দুই একজন ব্যক্তির সাথে পরবর্তী সময় দোকান ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য গুছিয়ে রাতে বাড়ি চলে যায় কিন্তু মথুরাতে হঠাৎ খবর পাই দোকান ব্যবসায়ী শাহিন উদ্দিন কে বা কারা তার দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে এ ঘটনায় রাধাকিশোরপুর থানায় রাতেই খবর দেওয়া হলে খিলপাড়া বাজারে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার তদন্ত শুরু করে মুদি দোকানের ব্যবসায়ী শাহিন পুলিশের কাছে নাম ধাম দিয়ে অভিযোগ জানায় খিলপাড়া বাজারে রাতের অন্ধকারে মুদি দোকান ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বাজার এলাকায় কাঁথাকাটি হয়েছে পরে আমি হারুন চৌধুরী তার আমার আমি তো এমনি প্রয়োজন ছাড়া তো কথা কইও না আমি বাজারে আমি টাউনে গেছি টাউনতে আইছি আসার পরে দোকান একটু খুলছি খুললে আবার বন্ধ করি আবার বাজারে গেছি বাজার যাওয়ার পরে আমি একটা একটা মিষ্টির দোকানে কথা কইতেছি তারা তারা আসিল না এরপরে হারুনা ওই বিভিন্ন রাজনৈতিক ব্যাপারটা কথাটা কইতে তখন আমার মায়ের দূর করছে আমার তো কথা ভুলিয়েছে দেখছেন অবস্থাটা উদিপুর থেকে বিপ্লবদের রিপোর্ট সার্চ ইন্ডেটে এনেন